হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইটালিয়া ভাষা শিক্ষার একটি বাংলা টিউটোরিয়াল নিয়ে তাহলে চলুন দেখিনি আমাদের আজকের কালেকশানগুলো যা আপনার জন্য রয়েছে যেমন খাওয়া খাওয়া এর ইটালির উচ্চারণ হবে মানজারে, মানজারে অর্থ হলো খাওয়া মনে হয় এর ইটালিয়ান অর্থ হল মাগারি মাগারি অর্থ হলো মনে হয় বা সম্ভবত হাতের ইটালিয়ান উচ্চারণ হবে মানো মানো অর্থ হলো হাত স্বামীকে ইটালিয়ান ভাষা বলা হয় মারিত। মারিত। মঙ্গলবার এর ইটালিয়ান উচ্চারণ হল মারতেদি মার্তেদি অর্থ হলো মঙ্গলবার বাদামি রং, মার রোনে মার রোনে অর্থ হলো বাদামি রং সকাল এর ইটালিয়ান উচ্চারণ হবে মাতিনা মাতিনা আপেল এ ই উচ্চারণ হবে মেলা আপেল এ ইটাল উচ্চারণ হবে মেলা কম এরিটাল ইটার উচ্চারণ হবে মেনো মেনো অর্থ হলো কম মাস এর উচান হবে মেজে মেজে মধ্যরাত এটা হবে মেজানতে মেজানতে অর্থ হল মধ্যরাত বউ বা স্ত্রী এর ইটারের উচ্চারণ হবে মলিয়ে মলিয়ে পৃথিবী এর উচ্চারণ হবে মন্দ মন্দ অর্থ হলো পৃথিবী দেয়াল এর উচ্চারণ হবে মুরো মুরো অর্থ হলো দেয়াল গান এর ইটালিয়ান উচান হবে মজিকা মজিকা অর্থ হল গান মুরগি এর ইটালিয়ান উচ্চারণ হবে পল্ল পল্ল অর্থ হল মুরগি সেতু এর ইন হবে পন্তে পন্তে দরজা এর ইন হবে পর্তা পরতা অর্থ হল দরজা পাড়া এর উচ্চারণ হবে পতেরে পতেরে গরিব এর ইন হবে পভেরো কভের অর্থ হল গরিব বেতন কি কেস্তি পেন্দিও কেস্টি পেন্দিও অর্থ হল বেতন কি আমি কাজ খুঁজছি এর ইটালিয়ান উচ্চারণ হবে চেরকো লাভোরো চেরকো লাভোরও অর্থ হলো আমি কাজ খুঁজছি কোথায় কাজ করব দভে লাভরো দভে লাভরো। আমার অভিজ্ঞতা আছে হো এক্সপেরিয়েন হো এক্সপেরিয়েন অর্থ হলো আমার অভিজ্ঞতা আছে কোনো সুযোগ আছে যে উন অপ্তুনিতা যে ওন অপ্পের তুনিতা আমি কি ফোন করতে পারি পশো কিয়া মারে পশো কিয়া মারে আমি কি ফোন করতে পারি আমি কাজ খুঁজছি চেরকো লাভেরো বউকে বলা হবে মলিয়ে গানকে বলা হবে মুজিকা দোরজাকে বলা হয় পর্দা আপেলকে বলা হয় মেলা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান যারা বাংলা উচ্চারণে বাংলা মাধ্যমে ইটালিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য মূলত এই ধরনের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ হবে আপনারা সহজে বলতে পারবেন এবং সহজে শিখে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না পাশে রাখা বেলবনটি বাজে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি দেখবেন ধন্যবাদ